সমাজ সংস্কারের জন্য কি কি সমস্যা ফাইন্ড আউট করতে হবে, সমস্যার শেষ নাই। কিন্তু অন্ততপক্ষে সামাজিক মানুষ হিসাবে, সামাজিক জীব হিসাবে এটা আমরা ফিল করি যে ধনীরা ধনী হচ্ছেন আর গরিবরা গরিব হচ্ছেন। সমাধান কি? আল্লাহ তাআলার বিধানের একটা অংশ, একটা বিধান যদি কার্যকর করা যায় এই সমাজটা বদলে যাবে, জোরে করে ইনশাআল্লাহ। অর্থনৈতিক বৈষম্য থাকবে না, শোষণ থাকবে না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই ঘোড়া ময়দান এই মসজিদকে কেন্দ্র করে, মসজিদ কমিটি রেসপন্সিবল পার্সন যারা, আমার পরামর্শ, আপনারা কিভাবে কাজ করছেন আমি জিজ্ঞেস করি নেই, কিন্তু পরামর্শ রাখতে চাই, আপনারা মসজিদ কমিটি একটা মিটিং করেন, আমার পরামর্শ, হয়তো আপনারা এর থেকে অ্যাডভান্স, আমি জাস্ট পরামর্শ রাখছি, এই কথা বলো ঘোড়া ময়দান মসজিদে থাকবে না ইনশাআল্লাহ, অন্যান্য মসজিদ কমিটিও শুনবে। আমরা এই মসজিদ কমিটির সভাপতির সাথে পরামর্শ করে সেক্রেটারির নেতৃত্বে বাকি যারা সহসভাপতি, সহকারী সেক্রেটারি, ইমাম, খতিব, মুয়াজ্জিন সবাই মিলে একটা পরামর্শ করি, বা সমাজের গণ্যমান্য সামর্থ্যমান লোক যাদের উপর যাকাত ফরজ, আমরা একটা মিটিং করি, প্রোগ্রাম করি, মত বিনিময় করি, এক্সচেঞ্জ অফ ভিউজ, একটা মত বিনিময় করে আমরা সিদ্ধান্ত নিই। মনে মনে যারা গরিব তাদেরকে গরিব হিসেবে চিহ্নিত করার দরকার নেই, যে আমাদের এলাকায় যাকাত ফরজ, এই মসজিদের মহল্লায় মুসল্লি যারা, যাকাত কয়জনের উপর ফরজ, তালিকা একটা করেন, উনি আপনাকে আপনার কাছে দেয় না সমস্যা নাই, তালিকাটা করেন। আর যাকাত দেওয়ার মতো সবচেয়ে বেশি অগ্রাধিকার কাদেরকে দিতে হবে? গরিব তো অনেকেই আছে, অনেকেই খাইতে পারবে, কিন্তু অন্তত পক্ষে সবচেয়ে দুর্বল কারা, তাদের একটা তার চার্ট তৈরি করেন, তালিকা করে 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 ধীরে ধীরে একেবারে যাকাত খাওয়া যেই শ্রেণী পর্যন্ত আটটা খাত আছে, সবগুলো খাতের মানুষ যদি থাকে তালিকা করে নেন, এরপরে পরিকল্পনা নেন। এক বছরে সবার সমস্যা সমাধান করা যাবে না, একসাথে দিলে আপনার যাকাত কারো আছে কম, কারো আছে বেশি, একজনও আছে এমন এমন পরিমাণ যাকাত যে দশজনকে এস্টাবলিশ করে দিতে পারবে ইনশাআল্লাহ, আরো বেশি, একজন আছে এমন পরিমাণ যাকাত, অল্প বেশি না কিছুই হবে না, কিন্তু এটা যদি একত্রিত হয় তাইলে এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়। এজন্য পরিকল্পিত ওয়াতুজ যাকাত, আল্লাহ বলছেন আর যাকাত আদায় করো। আল্লাহ তাআলা অধিকাংশ জায়গায় ইমানের পরে প্রধানতম ইবাদত আকীমুস সালাত কথা বলেছেন, আর আকীমুস সালাত সাথে বলেছেন ওয়াতুজ যাকাত, একটা পরিকল্পনা করলে যাকাত দাতা যাকাত গ্রহীতা এটা গোপন রাখবেন কমিটির কাছে, প্রকাশ্যে দিলে অনেকে বলবে আমারে যাকাত মানে গ্রহীতার খাতায় রাখছে, লজ্জা পাইতে পারে, মানুষকে কষ্ট দেওয়া লজ্জা দেওয়া দরকার নেই, অনেক আছে আত্মমর্যাদা আছে, পার্সোনালিটি আছে, আমি গরিব আরেকজন আমাকে গরিব বলুক এটা আমি চাই না, আমি মনে করি আমি ধনী, আল্লাহ আমাকে যা রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা করলি হাল, এই পরিকল্পনা নেন। আর 10 বছর 15 বছর বা 20 বছরের একটা মাস্টার প্ল্যান তৈরি করেন ইনশাআল্লাহ, এবছর কতটুকু অ্যামাউন্ট আসে যদি সবাই মিলেমিশে দেয় অথবা ভাগ করে দেন, ভাই আপনি আপনার আত্মীয়র মাঝে 3 জন আছে এদেরকে দেন, আমরা 10 জনের টাকা 20 জনের টাকা জমা করে আরো যদি 20 জনকে দিতে পারি 10 জনকে দিতে পারি ভাগ করে, এমন পরিমাণ সাপোর্ট দেয়া, এই লুঙ্গি শাড়ি কাপড় এইগুলো ক্রয় করে যেগুলো যাকাত দেয় যে লোকেরা, এরা ন্যূনতম ইসলামের এই মৌলিক বিধানের ব্যাপারে জানে না, ন্যূনতম জ্ঞান নেই, ন্যূনতম জ্ঞান নেই, এটা মূর্খতা, এটা জাহিলিয়াত। হ্যাঁ সদকা করতে পারেন, কাপড় চোপড় দরকার দেন, এটা সদকা, যাকাত নয়, যাকাতের বিধান এরকম নয়, অন্তত পক্ষে যাকে দেবেন সেই পরিমাণ কিছু একটা দেন, এটাকে কেন্দ্র করে যেন একটা উপার্জনের ব্যবস্থা হয়, এটাকে কেন্দ্র করে কিছু কিছু ক্ষেত্রে পারবে না সবাই, কিন্তু চেষ্টা করবে যে পরিবারটাকে, একটা বিধবা নারীকে অন্তত একটা সেলাই মেশিন, আর সাথে যদি একটু ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, আর মোটিভেশন তত্ত্বাবধানও থাকতে হবে, কারণ একটা বিধবা নারী মেশিন একটা দিলেন, ওইটা দিয়ে আপনি দাঁড়ান, ট্রেনিং নাই পারে না, কয়দিন পরে অভাব লাগছে, প্রয়োজন হয়েছে বিক্রি করে খাই ফেলে শেষ, সেলাই মেশিন দিলেন পাশাপাশি ট্রেনিং এর ব্যবস্থা করলেন, আর মাঝামাঝি খোঁজ খবর নিবেন আপনারা এটাকে ব্যবহার করছেন কিনা, আর যখন এক্সপার্ট হয়ে যাবে, 3 মাসের কোর্স করলে 6 মাসের কোর্স করলে এক্সপার্ট হয়ে যাবে, ভালো কাপড় চোপড় বানাবে, আপনার নিজের কাপড় দেন মাঝে মাঝে সেলাই করতে, আশপাশের লোকদেরকে দেন, এরকম করে করে দারিদ্রতা বিমোচন করা যাবে, কোরআনের একটা বিধান ওয়াতুজ যাকাত, যাকাতকে যদি সমাজে এস্টাবলিশ করা যায় গোটা দেশে গোটা দুনিয়ায় প্রতিষ্ঠা করা কঠিন কাজ, অন্তত একটা গ্রাম দিয়ে যদি আমরা শুরু করি, আমার মহল্লা এই মসজিদের আশপাশে যে এলাকাগুলো আছে এখানে মাস্টার প্ল্যান নিয়ে ধারাবাহিকভাবে প্রতি বছরের একটা সুন্দর ছক, যারা আছেন মন খারাপ করবেন না, একসাথে সবাইকে খুশি করতে গিয়ে 500-1000 করে দেবেন, একদিন 2 দিনের খরচ শেষ,
অথবা সাথে সাথে শেষ, টাকা পাই অমুকের ঋণ পায় দিয়ে দাও শেষ। এই জন্য আপনারা এই ব্যবস্থাটা করেন ইনশাআল্লাহ, যদি এই চেষ্টাটা করি আল্লাহর এই বিধানের আলোকে সমাজের একটা বড় পরিবর্তন আসবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।